করে বলছিল যে গ্রামের অনেকে দেখছে, তো যারা গ্রামে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। মা বলছিল কারা কারা দেখছে, সবার কথা তো জানে না, যাদের সঙ্গে মায়ের দেখা হয়েছে তাদেরকে বলেছে। তো তোমরা এইভাবে আমার পাশে থাকো তাহলেই ভালো লাগবে, শুনে খুবই ভালো লাগলো। দেখুন গ্রামের মানুষ দেখলে একটা আলাদা আনন্দ লাগে, কারণ তারা আমাকে চেনে ছোটো থেকে, মানে দেখেছে, তো ওই জন্য আরও খুশি লাগছে। মানে হাজব্যান্ড আমার দুজনেরই খুব আনন্দ লাগছিলো কাল যখন মা বললো যে যার সাথে দেখা হচ্ছে সেই বলছে তোদের ভিডিও দেখছে। তো এটা শুনেই খুব মজা লাগলো, এটাই অনেক পাওয়া আমার কাছে। মানে আমার ভিডিও যে গ্রামের লোকে মানুষ দেখে, সত্যি করে খুব দেখবেন, গ্রামের মানুষ দেখলে একটা আলাদা মজা। আর সবাই তো দেখছেনই আপনারা, কিন্তু গ্রামের মানুষ বলে একটা ইমোশনাল জড়িয়ে থাকে, মানে বলতেই মনটা এত আনন্দ হলো। তাই যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ইটস বিংমি চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি চৌ, আজ একটা নতুন ব্লগ শুরু করছি। তো চলুন আজকে দেখি সারাদিনে কী কী দেখাতে পারি কাজকর্ম আপনাদেরকে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ইটস বিংমি, বিছানাটা পরিষ্কার করবো, দেখুন কি অবস্থা হয়ে আছে। তো আগেও বলেছি ওরা সকাল সকাল চলে যায়, তারপরে কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু সকাল অনেক সকাল সকাল উঠে টিফিন টিফিন বানিয়ে, মানে সকালটা এত ঘুরে ঘুরে থাকে, তো তারপরে মনে হয় একটু রেস্ট নিই। তো আমি একটু রেস্ট নিলাম, তারপরে এখন কাজগুলো শুরু করি। তো বিছানাটা থেকে পরিষ্কার করে নিই। বিছানা পরিষ্কার হয়ে গেল, এরপর দেখুন সেদিন সোফার কাভারগুলো সব উঠিয়ে নিয়েছিলাম, তাই ভাবলাম আজকে সব লাগিয়ে দিই কাভারগুলো, আর এখানটা একটু পরিষ্কার করে নিই। তো চলুন, তো দেখলাম সব গোছানো হয়ে গেল, এরপর ঝাড়ু মোছা করে আবার কালিনটা পেতে দেবো। তো ঝাড়ুটা আগে দিয়ে দিই। দেখুন কাল, মানে হাজব্যান্ড তখন টাইমই পাচ্ছে না এত কাজ, তো তার মধ্যেও কাল ডিউটি থেকে আসার সময় অনেক সবজি টবজি নিয়ে এসেছিল, তো একটু রাত করে এসেছিলো, তো সেগুলো ঢেলে রাখা হয়নি। তো ভাবলাম এখন ঢেলে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই।
তো দেখুন রান্নাঘরে চলে এলাম, তখন সব কাজগুলো তো করলাম, গুছিয়ে নিলাম, এবার রান্নাঘরে এসে রান্নাটা করে নি। মানে এত গরম একদম, দেখুন মানে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, একটু মেঘমেঘ করছে, ওই জন্য গরমটা এত বেশি, মানে এই জায়গায় এত গরম। বর্ষাকাল যে একটা মাস পুরো আষাঢ় মাসটা পেরিয়েই গেল, একদিনও বৃষ্টি নেই, মানে খুবই কম, কোনো সময় হয়তো একটু আধটু হচ্ছে, তো আবার সেই অবস্থা। চলুন রান্না করবো, আজকে কি রান্না করবো, আজকে করবো মাছ এনেছিল কালকে, তো দেখুন এখানে মাছ খুব ভালো পাওয়া যায়, গঙ্গার মাছ, মানে বড় বড় মাছ এখানে, মানে দামটাও বেশি না, খুব কম দামে ভালো মাছ এখানে পাওয়া যায়, তাই মাছটা আমরা বেশি খাই এখানে। তো মাছ আছে, মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝাল দিয়া করবো আর আলু ভাতে করবো। সিম্পল খেতেও মাঝে মাঝে ভালো লাগে, তাই ভাবলাম আলু ভাতটা, ভাতটা বসেই দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এরপর এটা করবো। তো মাছগুলোকে ভেজে নিই, মাছটা ভেজে রান্নাটা করে নিই, ভাতটা হয়ে গেছে, তারপরে আবার কি করি দেখা দেখা হচ্ছে আপনাদের সাথে। মানে এত গরম যে ক্যামেরায় সবসময় থাকবো, মানে ইচ্ছাই করছে না, এত মানে ঘেমে যাচ্ছি, মুখ চোখ একদম দেখতে এত রকম লাগছে, তাই যখন একটু মুখটা মুছে আসছি, আবার যখন মনে হচ্ছে একটু হয়ে যাচ্ছে দেখানো মানে ক্যামেরায়, তো আবার সরে যাচ্ছে। দেখুন পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, তো রান্নাটা আমি করে নিই, কারণ রান্না করতে করতে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, রান্না করার পর আবার দেখা হচ্ছে। তো দেখুন স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম, কারণ রান্না করতে করতে এমন ঘেমে গেছিলাম আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আসবো। তো দেখুন এসে গেলাম, ভাবলাম একটু গল্প করি আপনাদের সাথে, আর বাইরেও দেখছি রোদটা কমে গেছে, একটু মেঘমেঘ করছে, বৃষ্টি হয়তো হতে পারে আজকে, মানে নেটে দেখাচ্ছিল আজকে বৃষ্টি হতে পারে, তো দেখি অনেক সময় তো নেটের কথা ঠিক হয় না, আবার অনেক সময় ঠিক হয়। তো দেখি, আর বাপি মা তো আসছে শুক্রবারে, আমার একা থাকার দিন গেল, আর একা থাকতে থাকতে ইচ্ছে করে না, বাপি মা আসছে খুবই ভালো লাগছে, তো শুক্রবার দিন রাতে নামবে, তো আমরাই আনতে যাবো স্টেশনে, তো আপনাদেরকে দেখাবো সবই। বাপি মা কথা বলতে মনে পড়ে গেল, মা কাল ফোন করে বলছিল যে গ্রামের অনেকে দেখছে, তো যারা গ্রামে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। মা বলছিল কারা কারা দেখছে, সবার কথা তো জানে না, যাদের সঙ্গে মায়ের দেখা হয়েছে তাদেরকে বলেছে, তো তোমরা এইভাবে আমার পাশে থাকো তাহলেই ভালো লাগবে, শুনে খুবই ভালো লাগলো। দেখুন গ্রামের মানুষ দেখলে একটা আলাদা আনন্দ লাগে, কারণ তারা আমাকে চেনে ছোটো থেকে, মানে দেখেছে, তো ওই জন্য আরও খুশি লাগছে, মানে হাজব্যান্ড আমার দুজনেরই খুব আনন্দ লাগছিলো। কাল যখন মা বললো যে যার সাথে দেখা হচ্ছে সেই বলছে তোদের ভিডিও দেখছে, তো এটা শুনেই খুব মজা লাগলো, এটাই অনেক পাওয়া আমার কাছে, মানে আমার ভিডিও যে গ্রামের লোকে মানুষ দেখে, সত্যি করে খুব দেখবেন গ্রামের মানুষ দেখলে একটা আলাদা মজা, আর সবাই তো দেখছেনই আপনারা, কিন্তু গ্রামের মানুষ বলে একটা ইমোশনাল জড়িয়ে থাকে, মানে বলতেই মনটা এত আনন্দ হলো, তাই যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, আর আশেপাশে কেউ থাকলে তাদেরকেও বললো দেখতে, আর তোমরা তো ডেলি দেখছো বলেইছো, তো খুবই ভালো লাগছে। আর যদি তোমরা সাবস্ক্রাইব করতে মানে বুঝতে না পারো, তাহলে আমার ভিডিওটা যখন দেখবে তার নিচে দেখবে একটা ঘন্টার মতো ছবি আছে, তো ওটা টিপে দেবে, মানে একটা ভিডিও দেখে একবারই টিপবে, সবসময় টিপতে হয় না, মানে যে কোনো একটা ভিডিও একবার টিপে দিলে ওটা মানে আমি আমার কাছে এসে যায়, তো ওটাও আমার খুবই দরকার চ্যানেলটা গ্রো করার জন্য। তো প্লিজ যারা দেখছো তারা ওই যখনই আমার ভিডিওটা অন করবে তার নিচে দেখবে একটা ঘন্টার মতো ছবি আছে, তো ওটা অবশ্যই টিপে দিও, মানে একবারই টিপতে হবে, তারপর তোমাদের কাছে পৌঁছে যাবে, আমি ডেলি যে ভিডিও দেবো তো সেটা পুরোপুরি তোমাদের কাছে ঠিক টাইমে পৌঁছে যাবে, ওটা টিপে দিলে, তো দেখছো যখন প্লিজ ওটাও টিপে দিও। মা বললো বলে আমি আজকে ভাবলাম একবার বলি সবাইকে, আর আমি তো এই ছুটি থেকে এসেছি, তাই এখন যে সবার সাথে দেখা করতে পারবো না, কিন্তু যখন যাব অবশ্যই সবার সাথে দেখা করব, আর সবাইকে ভিডিওতে মানে আনবো আমি চেষ্টা করব, মানে কম দিনে ছুটি যায় তো তাই সবসময় সবার বাড়ি যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এবারে তো মানে যেতেই হবে, তো প্লিজ তোমরা দেখো, আর আরও আশেপাশে যারা আছে তাদেরকেও মানে বলো, জানিয়ে দিও যে আমার ভিডিও মানে
মানে আমি করছি ভিডিও ব্লগ বানাচ্ছি, অনেকেই হয়তো জানে না গ্রামে সবার কাছে পৌঁছয়নি, কারণ গ্রামে যা মানুষ আছে আমার আশেপাশে একটু বলে দিও। দেখো দেখা 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 না দেখা তাদের ওপর যে জোর জবরদস্তি দেখতেই হবে সেটা কোনো ব্যাপার নয়, যে আমি ভিডিও বানাচ্ছি তো সবার যেন সময় আছে দেখবে সেটা নয়, যার যখন তোমরা সময় পাবে। আর আমি জানি গ্রামে খুব অসুবিধা হয়, নেটের অসুবিধা হয়, সবসময় নেট থাকে না, লাইটের প্রবলেম হয়, মোবাইলে চার্জ থাকে না, তার মাঝেও যে তোমরা দেখছো বলছে এতেই আমি খুব খুশি। তো তো সাপোর্ট তো করছোই, আর একটু সাপোর্ট করো তোমরা আশেপাশে সবাইকে বলো, গ্রামে যারা জানে না যে আমার ভিডিও এরকম আসছে একবার শুধু শুনিয়ে দিও, দেখা না দেখা তাদের ব্যাপার, তো এরকম আস্তে আস্তে ছড়িয়ে গেলে গোটা গ্রামে যখন ছড়িয়ে যাবে তো দেখবে সবাই দেখতে থাকবে, তো আমার চ্যানেলটাও একটু গ্রো হয়ে যাবে। তো ঠিক আছে, এটা বলারই ইচ্ছা ছিল, এই জন্য ভাবলাম একটু বলে দিই। তো সবাইকে ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ তোমরা যে দেখছো। তো বললাম মেঘ করেছে ওই জন্য ছাদে এলাম, তো দেখুন মানে মেঘ করলে ছাদে আসা যায়, মানে এরকম ওয়েদার হলে, নাহলে এত রোদ থাকে ছাদে তো এই সময় আসাই যায় না, তাই ভাবলাম ব্লগটা ছাদ থেকেই শেষ করি। আর দেখুন এই গাছটার ফটোটা খুব ভালো আসে, তাই ভাবলাম এখানে দাঁড়িয়েই ব্লগটা শেষ করি। তো আমার ব্লগগুলো তো আপনারা অবশ্যই দেখছেন, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।